দেখো বন্ধুরা, 1টা 19 থেকে 1টা 20 হলো। সো সেই সন্ধ্যার থেকে রাত 1টা না এর বেশি হয়েছিল। আমি রাত 1টার সময় ভিডিওটা মানে ব্লগটা শুরু করা আজকের ব্লগটা শুরু করা হলো। তার মানে বুঝতেই পারছো সারা রাত এভাবেই কেটেছিল, সারা রাত ঘুমোতে ঘুমানো। আজকে দুটো মানে ও দু চোখের পাতা এক করতে পারেনি, আমার থেকে বেশি স্পেশালি মিতু। আমি তো পাশে হয়তো শুয়েছিলাম বা বসেও ছিলাম, কিন্তু ও উস্কুকে নিয়ে এভাবে সারাটা রাত আজকে যেভাবে গিয়েছে, মানে কি বলবো, একটা আলাদাই রাত ছিল আজকের রাতটা। তো তোমরা পুরো ডিটেলসটাই জানতে পারবে, তোমরা এন্ড অব দি দেখো স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে। দেখো মানে রাত 1টা পর্যন্ত বা সারা রাত, মানে সারা রাত তো আর শেয়ার করতে পারি নাই, সারাটা রাত এভাবেই গিয়েছিলো। কী সমস্যা আর কেন, ও মাঝে মাঝে কান্না প্রচণ্ড পরিমাণে কান্নাও করছিল। তো যখনই হচ্ছে গিয়ে এরকম করে শোয়াতে যাচ্ছে। দেখো হ্যাঁ, তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি, কিন্তু পুরোটাই ডিটেলসে তোমাদেরকে বলবো, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। মিতুর প্রচণ্ড মাথা ব্যথা, ও আর পারছে না। তো এখন মোটামুটি রাত অনেকটাই হয়েছে, বুঝতেই পারছো, এখন 1টা 20 বাজে। তো চলো তোমাদের সাথে কালকে মানে পরের দিন সকালে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব কি হয়েছিল, আর তোমরা সাজেশন অবশ্যই দিবে। তো বন্ধুরা, শুভ সকাল। এখন বাজতে চলছে প্রায় সকাল 7টা সাড়ে 7টা এরকম। কালকে রাত্রে একদমই ঘুমায়নি, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, কারণ বাবু একদমই ঘুমায়নি। মানে কি বলবো আর, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল কালকে, কারণ যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, গরমও ছিল না সেরকম, কারেন্টও ছিল, কিন্তু না ও ঘুমায় নাই। আর খাওয়া দাওয়া করি, ও আমার কোলের মধ্যে ঘুমায়, বিশ্বাস করবে না, যখন আমি কোলের মধ্যে নিয়ে এইভাবে এইভাবে আস্তে আস্তে আর কি গান করতে করতে ঘুম পাতাই, তখন ও খুব সুন্দর ঘুমিয়ে যায়, একদম কি বলবো ঘুমিয়ে যায়। যখনই আমি ওকে নিচে আর কি বিছানার মধ্যে আর কি যেখানে ঘুমায় ও, সেখানে যখনই শোয়াতে যাই তখনই আবার উঠে পড়ে। মানে এইভাবেই সারারাত্রি প্রায় 1টা অবধি এইভাবেই কন্টিনিউ করছিল। তারপরে প্রায় 1টা 1.5টার দিকে তারপরে একটু মানে ঘুমায়ও আর কি, আস্তে করে একদম খুব আস্তে করে রাখি যাতে একদম টেনি না পায়, তারপরে ঘুমাচ্ছে। আর এমনিতে ও কোলের মধ্যে খুব সুন্দর ঘুমায়, মানে কি বলবো, কোলের মধ্যে এত সুন্দর ঘুমায় মনে হচ্ছে, মনে হয় যে মানে ডাকলেও টের পাবে না এরকমভাবে ঘুমায়। আর যখন বিছানার মধ্যে রাখি আবার উঠে যায়, এমনভাবে তাকায় মনে হচ্ছে ঘুমাইই নি এরকমভাবে তাকায়। তো যাই হোক, এখন মোটামুটি সকাল প্রায় 7টা সাড়ে 7টা এরকম বাজে, একটু হালকা আরও বেশি ঠান্ডা ঠান্ডা পড়েছে, জানলাগুলো খুলে দিয়েছি, কারেন্ট তো চলে গেছে, জানলাগুলো খুলে দিয়েছি। তো এখন আবার সুন্দর ঘুমাচ্ছে, তো ঘুমাক, আমি এদিকে উঠে পড়লাম। যতই আমার ঘুম না হোক, এমনিতেই তো রাত্রিবেলা ঘুম হয়ই না, বারবার করে উঠে ওকে খাওয়াতে হয়, একটু দেখতে হয়, বাচ্চা মানুষ বুঝতেই পারো, একটু 1 মিনিট 2 মিনিট পরপরই ও মানে হিসু টিসু করে। তো যদিও রাত্রেবেলা না এখন আর মানে যেহেতু 1 মাস হয়ে গেছে, এখন একটু প্যাম্পাস পরিয়ে দিই, মোটামুটি যখন ঘুমায় 1টার দিকে তখন প্যাম্পাস পরিয়ে দিই, আবার সকালবেলা খুলে দিই। তো তবুও তো বারবার উঠে খাওয়াতে হয়, আর 1টার দিকে ঘুমাইলে বুঝতেই পারো 7টার দিকে উঠে যাই আর কতটা ঘুম হয়। যাই হোক, ওই ঘরে বাবু ঘুমোচ্ছে, তাই ওই ঘরে আর কথাবার্তা বললাম না, চলে আসলাম মার ঘরে। মার ঘরে এসে এখানে ভিডিওটা তোমাদের সাথে শ্যুট করছি, আর আজকে অনেক কাজ বাজ আছে, আর চোখ মুখ তো দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে, চোখগুলো একদম গর্তে ঢুকে গেছে, ক্যামেরার মধ্যে যতটা না বোঝা যাচ্ছে বাস্তবে কিন্তু তার থেকে বেশি। তো যাই হোক, একটু কষ্ট করতেই হবে যেহেতু মা হয়েছি, আর মা কথাটা মানে মা জিনিসটা এতটুকু, কিন্তু তার যে মাহাত্মটা সেটা এখন প্রতি পদক্ষেপে বুঝতে পাচ্ছি। রাতে ঘুম নেই, শরীরে যতই টায়ার্ড থাক, যতই ক্লান্ত থাক, বাচ্চার জন্য সমস্ত কিছু মানে একটা মা সমস্ত কিছু করতে পারে। আর কালকে যেরকম সর্দি সর্দি একটু ভাব ছিল, জ্বর জ্বর ভাব ছিল, সমস্ত কিছু কিন্তু মানে
কিছু, হ্যাঁ শরীরটা খারাপ ছিল কিন্তু কোনো কিছুই মানে আসতে দেয়নি যাতে বাচ্চাটা মানে ঠিকঠাক থাকে এরকম আর কি। তো যাই হোক, অনেক কাজ আছে, ঘুম কম হলে কি হয় বলো তো, মাথায় একটা কথা বলতে যাই চলে আসে আরেকটা কথা, এরকম টাইপের আর কি হয়ে গেছি আমি। মানে বলতে যাই একটা কথা, বোঝাইতে চাই একটা কথা, কিন্তু হয়ে যায় মানে বুঝে মানে বোঝাতে পারি না ঠিক আর কি। আগের মতো আর মানে সেইভাবে আর কথা বলতেও মানে এলোমেলো এলোমেলো হয়ে যায়। অনেক কাজ আছে, বৃষ্টি পড়ছে বাইরে, তো বাইরেটা মুছতে হবে বারান্দাটা। বৃষ্টি পড়ে না আমাদের বারান্দা একদম ভিজে যায়, ক্যাতকাতা হয়ে গেছে। রান্নাবান্না করতে হবে, তার সাথে ঘরটাকে একটু গোছাতে হবে। যতই মা না থাক, মা তো এখন বাড়িতে নেই, মা না থাকলেও কি হবে বলো তো, ঘরটা কিন্তু পরিষ্কার করতেই হবে। আর ঘরের মধ্যে যেহেতু আমরা সবসময় ঢোকাঢুকি করি, ঘরটা যদি পরিষ্কার না রাখি তাহলে কীরকম লাগবে? আর একটা মানুষ ঢুকলেও কি বলবে যে শাশুড়ি মা নাই অথচ ঘরটা পরিষ্কার রাখে না? তো যাই হোক, আজকে একটু ঘর টরগুলো পরিষ্কার করবো। আমাদের ঘরটা পরিষ্কারই আছে, মার ঘরটা একটু পরিষ্কার করবো কারণ হয়ে ওঠেনি এতদিন। তো মার ঘরটা পরিষ্কার করবো, আর তার সাথে সাথে রান্নাবান্না তো আছেই, আর দেরি কী কী করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো চলো আমি ঝটপট কাজগুলো করি, কারণ যতক্ষণ না যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণেই করতে হবে, আবার ঘুমোবে আবার করতে হবে, এরকম ও জাগনা অবস্থায় তো করতে পারবো না। তো চলো এই সমস্ত কিছু কাজ করতে হবে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আরেকটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘরের কী কী কাজ করছি নাকি ঘরটা কীভাবে পরিষ্কার করছি না করছি, কী করছি না করছি, সেগুলো তোমাদের পরের ব্লগে দেখাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর হচ্ছে চারজনেই যেহেতু কারেন্ট চলে গেছে, আর আমাদের এখানে একটুখানি বৃষ্টি হলেই বুঝতেই পারো কারেন্ট চলে যায়। তো যদি কারেন্ট আসে তাহলে ঘরটা পরিষ্কার করা সমস্ত কিছুই পরের ব্লগে তোমরা দেখতে পারবে। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। আজকের মতো টাটা।